ভালোবাসা, অনেক আদর। আর সামনে পরীক্ষা, বোর্ডস, একটু অসুবিধা হতে পারে, আমি চেষ্টা করব ইরফান পাঠান বিজি রোডে পৌঁছবার 5-10 মিনিটের মধ্যে আমরা বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে যাব। আপনাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দর্শক বন্ধুদের। প্রথমেই আমি সম্মানিতা বললেন এবং আজকের এই বিশেষ সময় আর একেবারে দেখুন তার মধ্যে দিয়ে কিন্তু পরবর্তীকালে সংবিধান ডক্টর আম্বেদকর, তার মানে এনআরসি সিএ নয়, কাউকে ঘেন্না করে না। তো এইটা বিবেক মেলার উপযুক্ত সময় উপযুক্ত বার্তা পৌঁছে দিয়েছে এবং দেশপ্রিয় নগরের এই বিবেক মেলা শুধুমাত্র বেলঘরিয়ায় নয়, সারা উত্তর চব্বিশ পরগনাতেই খুব পপুলার হয়ে গেছে। এবং আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, আপনারা আসুন, এনজয় করুন। এবং আজকে শ্রাবন্তীর মতো একজন অভিনেত্রী সে এসেছে, আমি এই মেলার শুধু সঙ্গে আছি নয়, প্রত্যেকটি মানুষের কাছে আমি অনুরোধ করব, বিশেষ করে 15 তারিখ বিবেক মেলার প্রত্যেক পক্ষ থেকে প্রত্যেকটি ক্লাবকে সম্মাননা সংবর্ধনা জানানো হবে, আমি নিজেও থাকব। যখন দেখুন এটা প্রতি বছরই হয়, এটা 8 বছরে পদার্পণ করলো যে বেলঘরিয়া কামারহাটি বিবেক উৎসব। আজকে আমরা বিবেকানন্দকে সামনে রেখে বিশেষ করে যে অঞ্চলে হচ্ছে দেশপ্রিয় নগরে, দেশপ্রিয় নগরে মানুষের জন্য আজকে এই বিবেক মেলার আজকে উদ্বোধন হলো। আজকে শুধু এই বেলঘরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই বিবেক উৎসবটা, আজকে শুধু উত্তর চব্বিশ না, সারা বাংলার বুকে আজকে বিবেক উৎসব একটা সুনাম অলরেডি অর্জন করে ফেলেছে। এবং বহু জায়গা থেকে মানুষ আমাকে ফোন করে, জানায় যে বিবেক উৎসব এবার কবে হচ্ছে, কী কী প্রোগ্রাম হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আগামী 15 জানুয়ারি আমরা যে বিবেক স্মারক সম্মান যেটা করেছিলাম যে দুর্গা উৎসবে, সেই স্মারক সম্মান আমরা 15 জানুয়ারি 16টা ক্লাবকে দেবো যারা পুরস্কৃত হয়েছেন, বিশেষ করে নির্মল পরিবেশের ওপরে। এবং তার সঙ্গে সঙ্গে এই